হরে কৃষ্ণ। আমরা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের অষ্টম অধ্যায় পাঠ করব। এটি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের অষ্টম অধ্যায়। বিশ্বরূপ দর্শন। এই ঘটনার পরে বসুদেব তাঁদের কুলপুরোহিত গর্গমুনিকে জ্যোতিষ বিচারের মাধ্যমে কৃষ্ণের ভবিষ্যৎ গণনা করবার জন্য নন্দমহারাজের গৃহে পাঠালেন। গর্গমুনি ছিলেন একজন মহান ঋষি এবং কঠোর তপস্বী। তিনি ছিলেন যদুবংশীয় পুরোহিত। গর্গমুনিকে তাঁর গৃহে আসতে দেখে নন্দমহারাজ তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে করজোড়ে তাঁকে অভিবাদন করলেন এবং শ্রদ্ধাবনত চিত্তে প্রণতি জানালেন। ভগবানের থেকে অভিন্ন জ্ঞানে তিনি গর্গমুনিকে অভ্যর্থনা জানালেন। তিনি তাকে সুন্দর আসনে উপবেশন করতে দিলেন এবং বিনীতভাবে তাকে বললেন, হে মুনিবর, আপনি পূর্ণ অর্থাৎ ভগবত ভক্তির প্রভাবে পূর্ণ কাম, অতএব আপনার প্রীতির জন্য আমি যে কি করব তা বুঝতে পারছি না। হে ভগবান, আপনার মতো মহাজনেরা যে নিজের আশ্রম পরিত্যাগ করে অন্যত্র গমন করেন, তা কেবল আমার মতো দীনচিত্ত গৃহব্রত মানুষের পরম মঙ্গল সাধনের জন্য, তাছাড়া আর অন্য কোনো কারণ নেই। প্রকৃতপক্ষে সাধু বা ব্রাহ্মণদের গৃহস্থদের গৃহে যাওয়ার কোনোই প্রয়োজন নেই। গৃহস্থরা সাধারণত বিষয়ের চিন্তাতেই মগ্ন থাকে, তাই পারমার্থিক বিষয়ে তাদের বিশেষ কোনো অনুরাগ দেখা যায় না। কেউ যদি প্রশ্ন করে, গৃহস্থরা তত্ত্বজ্ঞান লাভ করার জন্য সাধু বা ব্রাহ্মণদের কাছে যান না কেন, তার উত্তরে বলা হয়েছে যে গৃহস্থরা অত্যন্ত সংকীর্ণ চেতা। সাধারণত তারা মনে করে যে তাদের পারিবারিক কর্তব্যগুলিই হচ্ছে মুখ্য এবং আত্মজ্ঞান লাভ করার কার্যটি হচ্ছে গৌণ। তাই তাদের এই দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করার জন্য কৃপা পরবশ হয়েই কেবল সাধু এবং মহাত্মারা গৃহস্থদের গৃহে যান। নন্দমহারাজ জানতেন যে গর্গমুনি ছিলেন জ্যোতিষশাস্ত্রে সর্বতোভাবে অভিজ্ঞ একজন মহামুনি। জ্যোতিষশাস্ত্রের দ্বারা অতীন্দ্রিয় বস্তু সম্বন্ধেও জ্ঞান লাভ করা যায়। এই শাস্ত্রের বলে পূর্বজন্মকৃত কর্ম এবং বর্তমান জন্মের সেই কর্মের ভাবি ফল জানতে পারা যায় এবং অতি স্পষ্টভাবে ভবিষ্যৎ দর্শন করা যায়। এই শাস্ত্রে গর্গমুনির গভীর পাণ্ডিত্য ছিল। নন্দমহারাজ গর্গমুনিকে বললেন, আপনি ব্রহ্মজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ এবং জাতিতেও আপনি ব্রাহ্মণ, তাই আপনি মনুষ্য মাত্রেরই গুরু। ব্রহ্মজ্ঞান বা পরম তত্ত্বজ্ঞান না থাকলে কাউকে ব্রাহ্মণ বলে গণ্য করা যায় না। এই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মবিদাং শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে যিনি ব্রহ্ম বা পরমেশ্বরকে যথাযথভাবে জানেন এবং অভিজ্ঞ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য আদি নিম্নতর বর্ণের সংস্কার সম্পাদন করে থাকেন। শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মবিদাং শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে যিনি ব্রহ্ম বা পরমেশ্বরকে যথাযথভাবে জানেন এবং অভিজ্ঞ ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য আদি নিম্নতর বর্ণের সংস্কার সম্পাদন করে থাকেন। শূদ্রদের জন্য কোনো সংস্কারের বিধান নেই, তাই ব্রাহ্মণদের ক্ষত্রিয় এবং বৈশ্যদের গুরু বলে গণ্য করা হয়। নন্দমহারাজ ছিলেন বৈশ্য এবং তিনি গর্গমুনিকে অতি উত্তম ব্রাহ্মণ বলে গণ্য করেছিলেন, তাই তিনি গর্গমুনিকে অনুরোধ করলেন তার দুই পুত্রের নামকরণাদি সংস্কার করার জন্য। তিনি স্বীকার করলেন যে কেবল এই দুটি শিশুই নয়, সমস্ত মানুষের কর্তব্য হচ্ছে ব্রহ্মজ্ঞান সম্পন্ন যথাযথ ব্রাহ্মণকে গুরুরূপে বরণ করা। তাকে এইভাবে অনুরোধ করা হলে গর্গমুনি উত্তর দিলেন, এই শিশু দুটির, বিশেষ করে কৃষ্ণের, সংস্কার কর্ম করার জন্যই বসুদেব আমাকে এখানে পাঠিয়েছেন। আমি যদুকুলের পুরোহিত, তাই আমি যদি আপনার পুত্রের সংস্কার কর্ম নির্বাহ করি
তাহলে কংস হয়তো একে দেবকীর পুত্র বলে মনে করবে। জ্যোতিষ গণনার মাধ্যমে গর্গমুনি জানতে পেরেছিলেন যে কৃষ্ণ হচ্ছেন দেবকীর পুত্র, কিন্তু এখন তাকে নন্দ মহারাজের তত্ত্বাবধানে রাখা হয়েছে, যা নন্দ মহারাজ জানতেন না। পরোক্ষভাবে তিনি বললেন যে কৃষ্ণ ও বলরাম উভয়ই বসুদেবের সন্তান। বলরাম যে বসুদেবের পুত্র সকলেই জানতেন, কেননা তাঁর মা রোহিণী তাঁর জন্মের সময় বৃন্দাবনে ছিলেন। কিন্তু নন্দ মহারাজ কৃষ্ণের প্রকৃত পরিচয় জানতেন না। গর্গমুনি পরোক্ষভাবে জানিয়ে দিলেন যে কৃষ্ণ হচ্ছেন দেবকীর পুত্র। গর্গমুনি নন্দ মহারাজকে বললেন, পাপাত্মা কংস বুঝতে পারবে যে কৃষ্ণ দেবকীর ও বসুদেবের পুত্র। জ্যোতিষশাস্ত্রের বিচার অনুসারে দেবকীর কন্যা হওয়ার কথা নয়, যদিও সকলেই মনে করছে যে দেবকীর অষ্টম সন্তানটি হচ্ছে একটি কন্যা। এইভাবে গর্গমুনি নন্দ মহারাজকে পরোক্ষভাবে জানিয়ে দিলেন যে কন্যাটি আসলে যশোদার গর্ভজাত, আর এই কৃষ্ণ হচ্ছেন দেবকীর সন্তান, এবং তাদের বিনিময় করা হয়েছিল। তাঁর কন্যাটিও, যিনি হচ্ছেন দুর্গাদেবী, তিনিও কংসকে বলেছিলেন যে শিশুটি তাকে হত্যা করবে সে ইতিমধ্যেই অন্য কোথাও জন্মগ্রহণ করেছে। গর্গমুনি বললেন, আমি যদি আপনার ছেলের নামকরণ সংস্কার করি, তাহলে হয়তো কংস সেই কন্যাটির ভবিষ্যৎ বাণী স্মরণ করে এই শিশুটিকে হত্যা করবে, তাহলে আমাদের মহা অনিষ্ট হবে। গর্গমুনির কথা শুনে নন্দ মহারাজ বললেন, হে মুনিবর, যদি আপনি কংসের কাছ থেকে এই শিশুটির এইরকম অনিষ্ট আশা করেন, তাহলে এই ব্রজেই আমার আত্মীয় স্বজনের অজ্ঞাতসারে গোপনে কেবলমাত্র বৈদিক মন্ত্র উচ্চারণপূর্বক এই শিশু দুটির নামকরণ সংস্কার সম্পাদন করুন। আমরা দ্বিজ, তাই আপনাকে আমাদের কাছে পাওয়ার এই সৌভাগ্যের সদ্ব্যবহার করছি। আপনি দয়া করে অনাড়ম্বরে এদের নামকরণ সংস্কার সম্পাদন করুন। নন্দ মহারাজ গোপনে এই নামকরণ সংস্কার করতে চেয়েছিলেন, আবার সেই সঙ্গে তিনি গর্গমুনির উপস্থিতিরও পূর্ণ সুযোগ নিতে চেয়েছিলেন। নন্দ মহারাজ যখন গর্গমুনিকে এইভাবে অনুরোধ করতে লাগলেন, তখন গর্গমুনি যত গোপনে সম্ভব নন্দ মহারাজের গোশালায় কৃষ্ণ ও বলরামের নামকরণ সংস্কার করলেন। তিনি নন্দ মহারাজকে বললেন যে রোহিণীর পুত্র বলরাম স্বীয় গুণে সুহৃদবর্গকে রমণ অর্থাৎ আনন্দ দান করবেন বলে তিনি রাম নামে খ্যাত হবেন। ভবিষ্যতে তিনি অমিত বলশালী হবেন এবং তার নাম বলরাম হবে, এবং যেহেতু আপনাদের পরিবার ও যদুবংশকে তিনি অতি অন্তরঙ্গভাবে যুক্ত ও পরস্পরের প্রতি আকৃষ্ট করবেন, তাই এর নাম হবে সংকর্ষণ। অর্থাৎ গর্গমুনি রোহিণীর পুত্রটির তিনটি নামকরণ করলেন, বলরাম, বলদেব, সংকর্ষণ। বলরাম যে দেবকীর গর্ভজাত সন্তান এবং তাকে যে রোহিণীর গর্ভে স্থানান্তরিত করা হয়েছে সেই কথা তিনি গোপন রাখলেন। দেবকীর পুত্ররূপে কৃষ্ণ ও বলরাম হচ্ছেন সহোদর ভ্রাতা। তারপর গর্গমুনি নন্দ মহারাজকে বললেন, আপনার অন্য পুত্রটি তারপর গর্গমুনি নন্দ মহারাজকে বললেন আপনার অন্য পুত্রটি বিভিন্ন যুগে বিভিন্ন বর্ণে তাঁর শ্রীমূর্তি প্রকট করে থাকেন। প্রথমে তিনি শুক্ল, তারপর রক্ত এবং তারপর পীত, এই তিনটি বর্ণ ধারণ করে প্রকটিত হয়েছিলেন। সম্প্রতি তিনি কৃষ্ণবর্ণে প্রকটিত হয়েছেন, তাই তাঁর নাম কৃষ্ণ। আর তাছাড়া ইনি পূর্বে বসুদেবের তনয়রূপে আবির্ভূত হয়েছিলেন, তাই তাঁর আরেক নাম বাসুদেব। কেউ তাকে কৃষ্ণ নামে আর কেউ কেউ তাকে বাসুদেব নামে সম্বোধন করবে। তবে একটা কথা জেনে রাখবেন যে এই পুত্রটির বিভিন্ন লীলা অনুসারে অনেক অনেক নাম আছে। গর্গমুনি নন্দ মহারাজকে আরও ইঙ্গিত দিলেন যে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করার অলৌকিক লীলাবিলাসের জন্য তার নাম হবে গিরিধারী। গর্গমুনি ছিলেন ভূত, ভবিষ্যৎ
ও বর্তমান এই ত্রিকালদর্শী। তাই তিনি বললেন, আমি এর সমস্ত কার্যকলাপ এবং সমস্ত নাম জানি, কিন্তু অন্যেরা তা জানে না। এই শিশুটি সমস্ত গোপ এবং গাভীদের আনন্দ দান করবেন। বৃন্দাবনে ইনি সকলের প্রিয় পাত্র হবেন এবং ইনি আপনার সমস্ত সৌভাগ্যের কারণ হবেন। এনার উপস্থিতির ফলে নানা রকম বিরোধিতা সত্ত্বেও আপনি সব রকমের বিপদ থেকে উদ্ধার পাবেন। গর্গমুনি আরও বললেন, হে ব্রজরাজ, পূর্বে বহুবার এই শিশুটি রাজনৈতিক গোলযোগের সময় দুষ্কৃতকারীদের হাত থেকে সাধুদের রক্ষা করেছেন। আপনার এই পুত্রটি এত শক্তিশালী যে কেউ যদি এর ভক্ত হয় তবে তাকে আর কখনো শত্রুদের দ্বারা উৎপীড়িত হতে হয় না। দেবতারা যেমন সর্বদাই বিষ্ণুর দ্বারা রক্ষিত হন, তেমনি আপনার এই সন্তানের ভক্তরাও সর্বদাই পরমেশ্বর ভগবান নারায়ণের দ্বারা রক্ষিত হবেন। এই শিশুটি নারায়ণের মতো বল, বীর্য, শ্রী, ঐশ্বর্য লাভ করবেন। তাই আমি আপনাকে বলবো যে অত্যন্ত সাবধানতার সঙ্গে এই শিশুটিকে প্রতিপালন করুন, যাতে ইনি সব রকম বিপদ থেকে মুক্ত হয়ে স্বচ্ছন্দে বর্ধিত হতে পারেন। গর্গমুনি নন্দ মহারাজকে আরও বললেন যে যেহেতু তিনি নারায়ণের মহান ভক্ত, তাই নারায়ণ কৃপা করে তাকে তাঁরই মতো গুণসম্পন্ন একটি পুত্র দান করেছেন। তিনি তাকে বললেন, অসুরেরা আপনার এই পুত্রটিকে নানাভাবে উত্ত্যক্ত করবে, তাই সাবধানতার সঙ্গে একে রক্ষা করুন। এইভাবে গর্গমুনি নন্দ মহারাজকে বুঝিয়ে দিলেন যে নারায়ণ স্বয়ং তাঁর পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। নানাভাবে তিনি তাঁর পুত্রের দিব্য গুণাবলী বর্ণনা করলেন এবং তাকে এই পরম সুসংবাদ প্রদান করে তিনি তাঁর আশ্রমে ফিরে গেলেন। গর্গমুনির মুখ থেকে তাঁর সৌভাগ্যের কথা শ্রবণ করে নন্দ মহারাজের মনে হলো যে তাঁর মতো সৌভাগ্যশালী পৃথিবীতে আর কেউ নেই। এই ঘটনার কিছুদিন পরে কৃষ্ণ এবং বলরাম উভয়ই হামাগুড়ি দিতে শুরু করল। এইভাবে তারা যখন হামাগুড়ি দিত তখন তাদের মায়ের হৃদয় আনন্দে ভরে উঠত। তাদের পায়ের নূপুর আর কোমরের ঘণ্টার অতি মধুর শব্দ হতো এবং তারা সকলের হর্ষ উৎপাদন করে ঘুরে বেড়াত। মাঝে মাঝে সাধারণ শিশুর মতো তারা ভীতত্রস্ত হয়ে পড়ত এবং তড়িৎ গতিতে তাদের মায়েদের আশ্রয় ফিরে যেত। কখনো কখনো তারা বৃন্দাবনের কাদা মাটিতে গড়াগড়ি দিয়ে সারা গায়ে মাটি আর কাদা মেখে আসত। তাদের মায়েরা তাদের সারা শরীরে চন্দন এবং কেশর লাগিয়ে দিতেন, কিন্তু মাটিতে গড়াগড়ি দেওয়ার ফলে সেই চন্দন আর কেশরের পরিবর্তে তাদের সারা শরীরে মাটি লেগে থাকত। তারা যখন গৃহে ফিরে আসত, যশোদা ও রোহিণী স্নেহভরে তাদের কোলে তুলে নিতেন এবং শাড়ির আঁচলে তাদের ঢেকে স্তন্যপান করাতেন। শিশু দুটি যখন স্তন্যপান করত তখন তাদের মায়েরা দেখতেন যে তাদের মুখে ছোট্ট ছোট্ট দাঁত দেখা দিচ্ছে। এইভাবে তাদের শিশুদের বর্ধিত হতে দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে পড়তেন। কখনো কখনো দুষ্টু শিশু দুটি হামাগুড়ি দিতে দিতে গোশালায় গিয়ে উপস্থিত হতো এবং বাছুরের লেজ ধরে উঠে দাঁড়াত। এইভাবে আচমকা ভয় পেয়ে সেই বাছুরেরা তাদের দুজনকে আকর্ষণ করে ইতস্তত ছোটাছুটি করত। সেই মজা দেখবার জন্য যশোদা এবং রোহিণী ব্রজস্ত্রীদের ডেকে আনতেন। ব্রজস্ত্রীরা গৃহকর্ম পরিত্যাগ করে এই সমস্ত লীলা দর্শন করে পরমানন্দে মগ্ন হতেন এবং উচ্চস্বরে হাসতেন। কৃষ্ণ এবং বলরাম উভয়ই এত চঞ্চল ছিল যে তাদের মা যশোদা ও রোহিণী গৃহকাজে ব্যস্ত থাকা সত্ত্বেও গরু, ষাঁড়, বানর, জল, আগুন এবং পাখি থেকে তাদের রক্ষা করার চেষ্টা করতেন। সর্বক্ষণ এই দুরন্ত শিশু দুটিকে রক্ষা করা এবং সেই সঙ্গে গৃহের সমস্ত কাজ সম্পাদন করা অত্যন্ত কঠিন হয়ে উঠত এবং তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়তেন। অচিরেই কৃষ্ণ এবং বলরাম দাঁড়াতে শুরু করলো এবং ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। কৃষ্ণ এবং বলরাম যখন হাঁটতে শুরু করলো তখন তাদের সমবয়সী সমস্ত বন্ধুরাও তাদের সঙ্গে যোগ দিল এবং তারা সমস্ত ব্রজরমণীদের
বিশেষ করে মা যশোদা এবং রোহিণীকে মহা আনন্দে মগ্ন করল। যশোদা ও রোহিণী সহ সমস্ত ব্রজাঙ্গনারা বৃন্দাবনে কৃষ্ণ এবং বলরামের দুরন্ত বাল্যলীলা উপভোগ করলেন এবং আরও গভীরভাবে এই লীলা মাধুর্য আস্বাদন করার জন্য তারা সকলে মিলে মা যশোদার কাছে গিয়ে সেই চঞ্চল শিশু দুটির সম্বন্ধে অভিযোগ করতে লাগলেন। কৃষ্ণ যখন মা যশোদার সামনে বসেছিল, বয়স্ক গোপীরা এসে কৃষ্ণকে শুনিয়ে শুনিয়ে মা যশোদার কাছে অভিযোগ করতে লাগলেন, যশোদা তুমি কেন তোমার এই দুরন্ত ছেলে কৃষ্ণকে একটু সামলে রাখো না? সে বলরামের সঙ্গে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আমাদের বাড়িতে এসে গরুর দুধ দোহন করার আগেই বাছুরদের ছেড়ে দেয় এবং বাছুরেরা গরুর সমস্ত দুধ খেয়ে ফেলে। তাই আমরা যখন দুধ দোয়াতে যাই তখন দেখি যে এক ফোঁটা দুধও নেই এবং তাই খালি পাত্র নিয়ে আমাদের ঘরে ফিরে আসতে হয়। আমরা যখন কৃষ্ণ এবং বলরামকে এই কর্মের জন্য শাসন করি তখন তারা হাসতে থাকে, আমরা তখন কিছুই করতে পারি না। আর আমাদের দই আর মাখন চুরি করে কৃষ্ণ আর বলরাম খুব আনন্দ পায়। সেই মাখন আর দই চুরি করার সময় যখন আমরা তাদের ধরে ফেলি তখন তারা বলে, কেন তোমরা বলছো যে আমরা চুরি করেছি? তোমরা কি মনে করো আমাদের বাড়িতে দই মাখনের কোনো অভাব আছে? কখনো কখনো তারা দই মাখন আর দুধ চুরি করে বাঁদরদের মধ্যে তা বিতরণ করে দেয়। সেগুলি খেয়ে বাঁদরদের যখন পেট ভরে যায় এবং তারা যখন আর খেতে পারে না তখন কৃষ্ণ এবং বলরাম তিরস্কার করে বলে, এই দই মাখন আর দুধগুলো এত বাজে যে বাঁদরেরাও পর্যন্ত এগুলো খায় না। আর তখন তারা সমস্ত পাত্রগুলি ভেঙে ফেলে এদিক সেদিক ছড়িয়ে দেয়। আমরা যদি আমাদের দুধ মাখন দই কোথাও লুকিয়ে রাখি তোমাদের কৃষ্ণ আর বলরাম সেগুলি খুঁজে বার করে। অন্ধকারে লুকিয়ে রাখলেও তাদের শরীরের মণিমাণিক্যের জ্যোতিতে তারা সেগুলি খুঁজে বার করে। যদি কোনো কারণে তারা লুকিয়ে রাখা দই মাখন খুঁজে না পায় তখন তারা চিমটি কেটে আমাদের ঘুমন্ত শিশুদের ঘুম ভাঙিয়ে দেয়। তারা যখন কাঁদতে থাকে তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। আমরা যদি আমাদের দই আর মাখন শিকায় ঝুলিয়ে রাখি তাহলে তারা উদুখল এবং কাঠের বাক্স জড়ো করে সেগুলি পাড়বার আয়োজন করে। আর তারা যদি তার নাগাল না পায় তাহলে তারা পাত্রে ফুটো করে দেয়। তাই আমাদের মনে হয় যে তোমাদের এই শিশু দুটিকে শাসন করা উচিত। এই কথা শুনে যশোদা মা বললেন, ঠিক আছে, অন্ধকারে লুকিয়ে রাখা তোমাদের মাখনগুলি কৃষ্ণ যাতে আর না দেখতে পায় সেজন্য আমি তার গায়ের সমস্ত অলঙ্কারগুলি খুলে রাখব। তখন গোপিকারা বললেন, না না সেটা করো না, তার গায়ের অলঙ্কারগুলি খুলে নিলে লাভ কি? এই শিশু দুটি যে কে তা আমরা জানি না, অলঙ্কার ছাড়াই এদের শরীর থেকে এমন একটা জ্যোতি বেরোয় যে অন্ধকারেও এরা সব কিছু দেখতে পায়। তখন মা যশোদা তাদের বলতেন, ঠিক আছে, তাহলে তোমাদের দই আর মাখনগুলো খুব সাবধানে লুকিয়ে রাখো যাতে তারা সেগুলি আর চুরি করতে না পারে। গোপিকারা উত্তর দিতেন, হ্যাঁ আমরা তো তাই করি, কিন্তু অনেক সময় আমরা গৃহকাজে এত ব্যস্ত থাকি যে এই দুরন্ত শিশু দুটি আমাদের বাড়িতে ঢুকে সব কিছু লণ্ডভণ্ড করে দেয়। কখনো যদি আবার আমরা তাদের ওরে চোর বলে তিরস্কার করি তখন কৃষ্ণ, তুমিই চোর, আমি হচ্ছি আসল গৃহস্বামী বলে প্রগল্ভতা প্রকাশ করে। কখনো তারা আমাদের সুপরিষ্কৃত ঘরের মেঝেতে প্রস্রাব করে দেয় এবং থুতু ফেলে, তোমার এই ছেলেটিকে এখন দেখো। এই সমস্ত অভিযোগগুলি সে শুনছে। সারা দিন ধরে তারা আমাদের দই আর মাখন চুরি করার আয়োজন করে আর এখন তোমার কাছে শান্ত শিষ্ট সাধুর মতো বসে আছে। তার মুখের দিকে একবার তাকিয়ে দেখো। মা যশোদা তাঁর পুত্রের বিরুদ্ধে এই অভিযোগ শুনে যখন তাকে তিরস্কার করতে গেলেন তখন তিনি শ্রীকৃষ্ণের ভয়ভীত মুখের দিকে তাকিয়ে হেসে ফেললেন, আর তাকে তিরস্কার করতে পারলেন না। আরেকদিন কৃষ্ণ ও বলরাম যখন তাদের বন্ধুদের সঙ্গে খেলা করছিল তখন বলরামের সঙ্গে সমস্ত ছেলেরা এসে মা যশোদাকে বললেন যে কৃষ্ণ মাটি খেয়েছে। সেই কথা শুনেই মা যশোদা কৃষ্ণের হাত ধরে বললেন, কৃষ্ণ তুমি কেন মাটি খেয়েছো? দেখো তোমার সমস্ত বন্ধুরা এমনকি তোমার বড় ভাই বলরামও সেই জন্য তোমার বিরুদ্ধে অভিযোগ করছে।
মায়ের ভয়ে ভীত হয়ে কৃষ্ণ বললেন, মা, আমি কখনো মাটি খাইনি। দাদা এবং এরা সকলে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলছে। আজ খেলা করার সময় দাদা আমার উপর রাগ করে, আর তাই অন্য সমস্ত ছেলেদের সঙ্গে মিলিত হয়ে সে আমার বিরুদ্ধে এইভাবে মিথ্যা অভিযোগ করছে, যাতে তুমি আমাকে তিরস্কার করো। তখন মা উত্তর দিলেন, ঠিক আছে, তুমি যদি মাটি না খেয়েই থাকো তাহলে তোমার মুখ খোলো, আমি দেখব। মা যশোদা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এইভাবে আদেশ করলেন, তিনি তৎক্ষণাৎ একটি সাধারণ বালকের মতো তাঁর মুখ হাঁ করলেন। মা যশোদা তখন তাঁর মুখের ভিতরে সমস্ত সৃষ্টি দেখতে পেলেন। তিনি তাঁর মধ্যে স্থাবর, জঙ্গম, অন্তরীক্ষ, দিক, পর্বত, দ্বীপ, সমুদ্র, ভূতল, বায়ু, অগ্নি, চন্দ্র, তারকারাজি সমস্ত দেখতে পেলেন। চন্দ্র এবং তারকার সঙ্গে তিনি জল, আকাশ আদি পঞ্চমহাভূত, অহংকারজাত ভূতসমূহ, শব্দ, স্পর্শ আদি তন্মাত্র এবং প্রকৃতির তিনটি গুণ, সত্ত্ব, রজ এবং তম দেখতে পেলেন। তিনি তাঁর মুখের মধ্যে সমস্ত জীবদের দেখলেন, মহাকাল, স্বভাব, সংস্কার, কর্ম, চেতনা এবং চরাচর শরীর ভেদযুক্ত এই বিচিত্র বিশ্ব দেখতে পেলেন। তিনি তাঁর মুখের মধ্যে তাঁর কোলে বসে স্তন্যপানরত কৃষ্ণকেও দেখতে পেলেন। তা দেখে তিনি অত্যন্ত ভীতা হয়ে ভাবতে লাগলেন, তিনি কি স্বপ্ন দেখছিলেন না আশ্চর্য কিছু দেখছিলেন। তারপর তিনি ভাবলেন যে তিনি হয় স্বপ্ন দেখছিলেন অথবা পরমেশ্বর ভগবানের মায়ার খেলা দেখছিলেন। আবার তিনি ভাবলেন যে হয়তো তাঁর বুদ্ধির বিকার হয়েছে, তাই এইরকম সমস্ত অদ্ভুত জিনিস দেখছেন। তিনি ভাবলেন এটা হয়তো আমার এই শিশুর কোনো স্বাভাবিক অচিন্ত ঐশ্বর্য, আর তাই তার মুখের মধ্যে এই অদ্ভুত ব্যাপার দর্শন করে আমি হতবুদ্ধি হয়ে পড়েছি। যেই পরমেশ্বর ভগবানের শক্তির প্রভাবে সব কিছু সাধিত হয় তাকে আমি প্রণাম জানাই। তারপরে তিনি বললেন, সেই পরমেশ্বর ভগবানকে আমিও আমার প্রণাম জানাই, যার মায়ার প্রভাবে আমি মনে করছি যে নন্দ মহারাজ আমার পতি এবং কৃষ্ণ আমার পুত্র। আমি মনে করছি যে নন্দ মহারাজের সমস্ত সম্পত্তি আমার এবং সমস্ত গোপ ও গোপাঙ্গনারা আমার প্রজা। পরমেশ্বর ভগবানের মায়ার শক্তির প্রভাবেই এই সমস্ত ভ্রান্ত ধারণা হয়ে থাকে, তাই আমি তাকে আমার প্রণতি জানাই, তিনি যেন সর্বদা আমাকে রক্ষা করেন। মা যশোদা যখন এইভাবে অতি উন্নত দার্শনিক বিচার করছিলেন, শ্রীকৃষ্ণ তখন তাঁর স্বরূপ শক্তি যোগমায়ার দ্বারা পুত্র স্নেহময়ী যশোদাকে আবার মোহিত করে ফেললেন। মা যশোদা তখন সব রকমের দার্শনিক বিচারের কথা ভুলে গেলেন এবং কৃষ্ণকে আবার তার পুত্র বলেই মনে করলেন। তাকে কোলে তুলে নিয়ে তিনি বাৎসল্য রসে অভিভূত হয়ে পড়লেন। তারপর তিনি ভাবতে লাগলেন, জ্ঞানের স্থূল প্রক্রিয়ার দ্বারা কৃষ্ণকে কখনোই জানা যায় না। সমস্ত বেদে, উপনিষদে, সাংখ্য এবং যোগশাস্ত্রে যার মাহাত্ম্য কীর্তিত হয়েছে, যশোদা দেবী সেই হরিকে তাঁর পুত্র বলে মনে করতে লাগলেন। বেদে, উপনিষদে, সাংখ্য এবং যোগশাস্ত্রে যার মাহাত্ম্য কীর্তিত হয়েছে, যশোদা দেবী সেই হরিকে তাঁর পুত্র বলে মনে করতে লাগলেন। মা যশোদা অবশ্যই পূর্বজীবনে অনেক পুণ্য অর্জন করেছিলেন, যার ফলে পরমেশ্বর ভগবান তাঁর পুত্ররূপে তাঁর স্তন্যপান করেছিলেন। তেমনি নন্দ মহারাজও অবশ্যই বহু যজ্ঞ এবং তপস্যা করেছিলেন, যে জন্য পরমেশ্বর ভগবান পুত্ররূপে তাঁকে পিতা বলে সম্বোধন করেছিলেন। কিন্তু কি আশ্চর্যের বিষয় যে বসুদেব এবং দেবকী কৃষ্ণের এই অপূর্ব মাধুর্যমণ্ডিত বাল্যলীলার দিব্য আনন্দ উপভোগ করতে পারলেন না, যদিও কৃষ্ণ ছিলেন তাঁদেরই পুত্র। বহু মুনি, ঋষি এবং মহাত্মারা শ্রীকৃষ্ণের বাল্যলীলার মাহাত্ম্য কীর্তন করে থাকেন, কিন্তু বসুদেব এবং দেবকী ব্যক্তিগতভাবে সেই বাল্যলীলার রস আস্বাদন করতে পারলেন না। সেই সম্বন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, বসুশ্রেষ্ঠ দ্রোণ এবং তাঁর পত্নী ধরা ব্রহ্মার দ্বারা প্রজা সৃষ্টি করবার জন্য আদিষ্ট হন। তারা তখন ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন, পৃথিবীতে জন্মগ্রহণ করলে যেন তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের
পরম মাধুর্যময় বাল্যলীলায় মগ্ন হতে পারেন। কৃষ্ণের সঙ্গে তাদের ভালোবাসার সম্পর্ক যেন এত গভীর হয় যে সেই লীলা শ্রবণ করার ফলে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে উদ্ধার পেতে পারে। ব্রহ্মা তথাস্তু বলে তাদের সেই সব বর দান করলেন এবং তার ফলে দ্রোণ নন্দ মহারাজ রূপে বৃন্দাবনে আবির্ভূত হন এবং ধরা মা যশোদা নন্দ মহারাজের পত্নী রূপে আবির্ভূত হন। এইভাবে নন্দ মহারাজ এবং তাঁর পত্নী যশোদা পরমেশ্বর ভগবানকে তাদের পুত্ররূপে প্রাপ্ত হয়ে তাঁর প্রতি অনন্য ভক্তি লাভ করেন। সমস্ত গোপ এবং গোপাঙ্গনারাও কৃষ্ণের সঙ্গলাভে ধন্য হয়ে স্বাভাবিকভাবেই ভিন্ন ভিন্ন রসে তাঁর প্রতি আসক্ত হন। তাই ব্রহ্মার আশীর্বাদ পূর্ণ করবার জন্য শ্রীকৃষ্ণ তাঁর অংশ প্রকাশ বলরাম সহ আবির্ভূত হয়ে ব্রজবাসীদের দিব্য আনন্দ সমুদ্রে নিমজ্জিত করার জন্য তাঁদের বিবিধ বাল্যলীলা প্রকট করেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের বিশ্বরূপ দর্শন নামক অষ্টম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল।